ভালো লাগাও কাজ করতেছে, কারণ আমার আম্মা ইনশাল্লাহ আসবে, আম্মুর আসারও মোটামুটি ডেট ফাইনাল হয়ে গেছে, ঘুরে আসি। তো নতুন জামাই মেয়ে আসতে পারবে কিনা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে ভাবলাম কোনো ডেলি ব্লগ শেয়ার না করি, আর আজকে ডেলি ব্লগ শেয়ার করার মতো তেমন কিছু ছিল না। আজকের আবহাওয়াটা এত গ্লুমি একটা আবহাওয়া, এত বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে, মানে আজকে তুষারের আসার টাইম হয়ে গেছে, ওই সময় এমন বৃষ্টি শুরু হয়েছে। আর ওর বাস তো ট্র্যাক করা যায়, আপনাদের ভাইয়া বললো যে বাস কাছাকাছি চলে আসছে, আর ওর সাথে আমাদের যে নেইবারটা যায়, আমি আমার আগের ফ্লোরের, সেই নেইবারটাও 5 দিনের জন্য কোথাও গিয়েছে আউট অফ সিটি, সেও হলো স্কুলে যায়নি, তো একা একা বাস করতেছে। তো মাত্র আমি গোসল করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে, মানে তুষারের বাবাকে নক করে বললাম, দেখো তো বাস কোথায় আছে, আর তখনই বৃষ্টি শুরু হইলো। তো তুষারের বাবা বলছে বাস তো কাছাকাছি চলে আসছে, ছেলে তো রেইনকোট পরে বের হবে, ঠিক আছে আসতেও পারবে, কিন্তু যে হারে বাস পড়তেছে ছেলে ভয় পাইতে পারে, তুমি একটা ছাতা নিয়ে আস্তে আস্তে যাও। তা ভাবলাম ঠিক আছে যাই, তো ছাতা নিয়ে বের হলাম। এমন বৃষ্টি, আমি পুরো অর্ধেক ভিজে গেছে আমার, মানে হাঁটুর নিচ থেকে শুরু করে পুরো পায়ের পাতা পর্যন্ত পুরো ভেজা। তো আমিও গিয়ে দাঁড়াইছি, দেখি তোষানো আসতেছে, তারপরে ব্যাগটা নিলাম, তারপরে ওর তো আর ছাতা লাগেনি, আমি ছাতা ধরে ব্যাগ নিয়ে আসলাম, একটু কষ্টই হয়ে গেছে। ইদানিং এখন বৃষ্টির সিজন, মনে হয় বিকালবেলার টাইমটাতে বৃষ্টি হবে, এটা একটা সমস্যা, কারণ ওই টাইমে তোষান স্কুল থেকে আসে, একটু ঝামেলা হয়ে যায়। তো আপনাদের কার কেমন দিন কাল যাচ্ছে? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি, আস্তে আস্তে দিন যাচ্ছে, শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার দিন আস্তে আস্তে এগিয়ে আসতেছে, খারাপও লাগছে, আবার ওনাদেরও যেতে হবে, যেহেতু অনেক দিন ধরে দেশে নেই, দেশে বাসা টাসা আছে, বাসায় জিনিসপত্র আছে, ওগুলারও একটা ব্যাপার আছে, আবার পেনশনের একটা ব্যাপার আছে, সবকিছু মিলায় আসলে সবকিছু সবসময় একরকম হয় না। তো একদিকে আবার ভালো লাগাও কাজ করতেছে, কারণ আমার আম্মা ইনশাল্লাহ আসবে, আম্মুর আসারও মোটামুটি ডেট ফাইনাল হয়ে গেছে, এখন কিছু প্রসিডিউর বাকি আর কি, মানে আম্মুকে রাজি করাতে পেরেছি এবার আমার কাছে আসার জন্য। আম্মুর সাথে এবার আমাদের তানের আসার কথা আছে, তো তান আসলে তাবিয়ার তো মন প্রচুর খারাপ হয়ে যাবে, তাবিয়া হলো আসার জন্য পাগল হয়ে যাবে। তো আম্মু বলতেছে তান রে নিয়ে গেলে তাবিয়াকে ছাড়া কি যাইতে পারবো? তো আম্মু আবার ভাইয়া ভাবিকে বলছে যে তোমরাও চলো একসাথে যাই, এই সুযোগে ঘুরে আসি। তো নতুন জামাই মেয়ে আসতে পারবে কিনা তা আমি ঠিক বলতে পারছি না, কারণ জামাইয়ের ব্যবসা আছে, মেয়ের তো সামনে ইন্টার পরীক্ষা, অবশ্য ইন্টার পরীক্ষা হওয়ার পর পরে ইনশাল্লাহ আম্মু আসবে। আসলে এই যে এই টাইমটা, সামনের যে সময়টা আসতেছে, এই টাইমটাতে হলো আম লিচুর সময়, এই সময় আমাদের বাগানগুলো বিক্রি হয়, আর এই টাইমটাতে আম্মু কোথাও যেতে পারে না, কারণ বাগান বিক্রি হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এরপরে দেখা যায় যে আমাদেরকে লিচু দেয়, তারপরে অনেক সময় যারা বাগান কিনেন তারা হাফ টাকা দিয়ে কিনে নেয়, বাকি টাকা ওনারা ফল বিক্রি করে তারপরে দেয়, সেটার একটা ব্যাপার আছে। আর আমার ভাইয়া তো আসলে এগুলোর কোনো কিছুই দেখেন, আপনারা অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কয় ভাই বোন, এই প্রশ্নটা আমি ইদানিং খুব বেশি পাচ্ছি, আমি জানি না কেন হঠাৎ করে আপনারা এই প্রশ্নটা করতেছেন। আমি একটা জিনিস বুঝতে পেরেছি কেন করতেছেন, ওই যে ভাইয়ার ভিডিওতে দেখিয়েছে লন্ডন থেকে বোন গিফট পাঠিয়েছে, হ্যাঁ ওই আপু আমাদেরকে একদম নিজের ভাই বোনের মতো মনে করে, রোকসানা আপু, আপুর সাথে ভাইয়া ভাবি ওনাদের কথা হয় এবং খুব সুন্দর একটা রিলেশন, আমার সাথেও আপুর কথা হয়, হ্যাঁ আপুর সাথে হয়তো বা আমাদের রক্তের ভাই বোনের সম্পর্ক নেই, বাট ওই যে বলে না আত্মার একটা সম্পর্ক, ওই রকম একটা সম্পর্ক হয়ে গেছে, আমরা এক ভাই এক বোন, আমার ভাই আর আমি। আর এই হলো, আপনারা যেহেতু জানতে চান, আপনারা প্রায় ভিডিওতে কমেন্ট করেন, আমার ফেসবুকে তো প্রায় কমেন্ট আসে, ফেসবুক পেজে আমার, আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার, আপনারা চাইলে ফলো করতে পারেন, নর্মালি ওইখানে আমি ইউটিউবের ভিডিওগুলো আমার ওইখানে আপলোড হয়, হয়তো একটু দেরি করে আপলোড করি এরকম এই আর কি। তো আরেকটা ভাই আমার ছিল, সেই ঘটনা আমি আপনাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম, আমার ভাইটা 11 দিনের দিন মারা গিয়েছে, আমার ভাইয়া, মানে আমার এখন আমার তো একটাই ভাই, আমার ভাইয়া আর 2.5 বছরের ছোট ছিল আমার সেই ভাই। তো ওই ভাইটা যখন পেটে ছিল তখন আসলে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, আম্মুর 7 মাসের প্রেগনেন্ট ছিল তখন আম্মু, ওই সময় আব্বু হঠাৎ করে ভয় পাইছিল একদিন রাত্রে বেলা,
ভয় পেয়ে আব্বু স্মৃতি শক্তি অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছিল ভয় পেয়ে রাত্রে বেলা মানে ওটা আরেকটা কাহিনী আসলে অনেকে বলে না যে জিন বলে কি আছে এই সেই জিন তো অবশ্যই আছে তো সেটা থেকে আব্বু ভয় পেয়েছিল তখন আমার আব্বু আম্মু আব্বু চাকরি সূত্রে দোহাজারি থাকতো চট্টগ্রাম দোহাজারিতে তো এটার ঘটনা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তবে এই ঘটনা আমি সম্ভবত আমার পুরাতন কোনো একটা ভিডিওতে বলেছি কিভাবে কি হয়েছিল তো ওই সময় আম্মু মানে আব্বুকে টেক কেয়ার করতে হতো আব্বু হলো আম্মুকে ভাইয়াকে সহ্য করতে পারতো না অফিসের কাজ ঠিক মতো করতে পারতো না অনেকটা অনেক কয়েকদিন দিন আব্বু ঘর থেকে বের হয়নি পরে হুজুর টুজুর এনে তারপরে অনেক কিছু করে আল্লাহর কালাম দিয়ে আল্লাহর অশেষ রহমতে আব্বু সুস্থ হয়েছিল এরপর থেকে আব্বুর এরকম কোনো সমস্যা আল্লাহর রহমতে আর হয়নি আব্বুর মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আব্বুর একটা সমস্যা ছিল আব্বু রাত্রে একা ঘুমাতে পারতো না একা ঘুমালে আব্বুর কাছে নাকি মনে হতো যে আব্বুর বুকের মধ্যে কেউ কিছু আশ্রাচ্ছে এরকম মনে হতো তো আপনারা হয়তো বাংলাদেশ থেকে যখন আমার ভিডিওটা দেখবেন তখন রাত হতে পারে ভিডিওটা দেখে ভয়ও পেতে পারেন এই কথাগুলো শুনলে আমরা বড় হয়ে শুনেছি তো ওই সময় আম্মুকে তো অনেক সাফার করতে হয়েছে তারপরে আম্মু ডেলিভারি যখন হয় তখন আব্বু সুস্থ আলহামদুলিল্লাহ তো দোহাজারি হসপিটালে আম্মু ডেলিভারি হয়েছিল আর আমার ভাইটা একদম পেট থেকে জন্ডিস নিয়ে এসেছিল আর 11 দিনের দিন আমার ভাইটা মারা গিয়েছিল তো ওই ভাইটা থাকলে আমার আরও একটা ভাই থাকতো আর আমি থাকতাম তো তার হওয়ার প্রায় সে মারা যাওয়ার প্রায় 7 বছর পর বা হ্যাঁ এরকমই তারপরে আমি দুনিয়াতে আসছি তো আম্মু ওই ভাইটা মারা যাওয়ার পরে আম্মুর আর কনসিভ হচ্ছিল না তো সবাই ভেবেছিল যে আম্মুর আর বাচ্চা কাচ্চা হবে না তো অনেক কিছু করে আল্লাহর অশেষ রহমতে এই যে যেখানে আম্মু বলে যে যে যেটা বলছে যে ওইখানে গেলে আপনি বাচ্চা পাবেন এখানে গেলে এটা হবে ওইটা ওইটা মানে বলে না গ্রামে মানুষরা আম্মু বলতেছে সেইখানে দৌড় দিতাম আমি তো আমিও যখন হই আমি হওয়ার পর আম্মু বলতেছে আম্মুর কাছ থেকে শুনেছি ঘটনা আমি হওয়ার পর তো বিশাল খুশি এত এতদিন পরে বাচ্চা তার উপরে আবার মেয়ে অনেক খুশি হয়েছিল আব্বু তো মানে এমন খুশি ছিল আর আম্মু বলতো বলতে মানে বলে আর কি এখনো যে আমি হওয়ার পর পরে আমার নানার বাড়িতে হয়েছিলাম আমার দাদার বাড়ি নানার বাড়ি পাশাপাশি তো নানার বাড়িতে হলো 7 দিনের দিন আম্মু নাকি মানে খাওয়া দাওয়া করতেছিল তো আমাদের এখানে একটা স্বাস্থ্যকর্মী আন্টি ছিলেন তো ওই আন্টি এসে বলতেছে কই মেয়েকে বাই করে নিয়ে আসো দেখি তোমার মেয়ে দেখি আর পোলিও খাওয়াই যায় তো আমাকে যখন বের করে নিয়ে আসছে উনি নাকি আমার চোখ দেখেই বলছে যে মেয়ের তো জন্ডিস তো আম্মু বলতেছে এর আগের বাচ্চাটাও যেহেতু আম্মু জন্ডিসে মারা গেছে 11 দিনের দিন আর ওই সময় আমার জন্ডিসের কথা শুনে আম্মু খাচ্ছিল আম্মু বলতেছে যে আম্মুর চোখের পানি আর ভাত পুরা মানে মাখামাখি হয়ে ডালের মতো হয়ে গেছে এরকম আর কি ও নানা নাকি সাথে সাথে বলতেছে যে আম্মুকে এরকম অবস্থায় দেখে নানার সাথে সাথে বলছে চলো রেডি হও বাচ্চা নিয়ে হসপিটালে যাব তারপর অনেক চিকিৎসা টিকিৎসা করে তারপরে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছিলাম আম্মু বলে যে এক পাল্লায় টাকা আর এক পাল্লায় তোমাকে রাখলে মনে হয় টাকার ভার বেশি হবে তোমার চাইতে এরকম আর কি ইয়ে ছিল তো আমি ছোট থাকতে এই যে বিশাল বড় বড় ডানো আছে না ডানোর কোটাগুলো দুধগুলো খেতাম আমি বুকের দুধ একদমই পাই নাই তো ভাইয়া নাকি আম্মুকে বলতো আম্মু আম্মু আমরা যদি গরিব হইতাম তাহলে আমাদের বোনকে কি খাওয়াইতাম কারণ ডানো কোটা ওগুলা তো বিশাল বড় বড় দামও ছিল ওই সময় তো আম্মু বলতো যে কি আর খাওয়াইতাম ভাতের মার খাওয়ায় বড় করতাম তো আমি ছোটবেলায় এখন আপনারা যেরকম তাবিয়াকে দেখতে পান আমি তাবিয়া টাইপের ছিলাম ছোটবেলায় মানে একটু বেশি বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করতাম সবার সাথে খেলাধুলা করতে পছন্দ করতাম একটু জিদ বেশি ছিল এখন জিদ নাই এখন আল্লাহর রহমতে আল্লাহ প্রচুর ধৈর্য দিয়েছে এখন কেউ কিছু বললেও খুব হাসি মুখে সুন্দর করে হজম করে ইগনোর করে দেই মনে করি বলেছে বলুক আমার তো কিছু হয়নি আমার তো গায়ের একটা পশমও পড়ে যায়নি তার কথা তার বলার দরকার সে বলেছে সেটা আমার সামনে হোক আমার পিছনে হোক যেভাবেই হোক না কেন অনেকে আছে না যে হাসতে হাসতে আপনাকে একটা কথা শোনাই দিল অথচ কথাটা কিন্তু একদম পিনের মতো বিধে আমি ওগুলো কিছু মনে করি না আল্লাহ রহমতে আল্লাহ সেই ধৈর্যটা আমাকে দিয়েছে বাট যখন ছোট ছিলাম তখন কেউ কিছু বলতে পারতো না একদম কান্নাকাটি করে একদম আহামরি একটা ব্যবস্থা করে ফেলতাম তো আমার আব্বু তখন নাকি আম্মুকে বলতো যে তোমার এই মেয়ের ধৈর্য এত কম শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে সংসার করবে মানে মানুষের একটা ইয়ে থাকে না আগেকার দিনে বাবা মার এইসব চিন্তারও বেশি থাকতো সংসার কিভাবে করবে তো এই ছোটবেলার কথা বলতে গিয়ে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আম্মু যদি সহি সালামতে আসে তাহলে আম্মু সম্ভবত
যদি সবকিছু ঠিকঠাক থাকে জুলাই বা আগস্ট এই টাইমটাতে ইনশাল্লাহ আম্মু আসবে, কারণ ওই সময় তোষানের একটা লম্বা হলিডে থাকে ওর ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পরে। ওই সময় আসলে তোষানও খুব ভালো ফিল করবে, আমরা একটু ঘোরাঘুরিও করতে পারবো, ভালো লাগবে। তাবিবের অবশ্যই স্কুল থাকবে, এটা একটা মেজর পয়েন্ট, বাট ওর তো প্রি স্কুল, ও সমস্যা হবে না, ওকে দেখা যাবে এক দুই দিন স্কুল গ্যাপ দিলেও সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ, কিন্তু তোষানেরটা তো গ্যাপ করা যাবে না। তো তোষানের এবারে রেজাল্ট আমি আপনাদের সাথে বলিনি, ও 93% পেয়েছে আলহামদুলিল্লাহ, 93.50% পেয়েছে। তো এটা তো সেমিস্টার ফাইনাল গেল, ফাইনালটা হবে হলো ওর মেবি জুলাইতে ফাইনাল এক্সাম হবে বা জুনের লাস্টের দিকে। রোজার ঈদও তো চলে আসলো, রোজাও চলে আসলো, অবাক লাগে আব্বা মা গতবার রোজার মধ্যে এসেছিল আবার এখন রোজা চলে আসলো। তো আব্বা মা রোজা পর্যন্ত থাকবেন না, কারণ আব্বা রোজার আগেই চলে যেতে চাচ্ছেন, কারণ আব্বাদের ভিসা শেষ হবে রোজার মাঝামাঝি। যদি ঈদের পরে হতো তাহলে বলতাম যে আব্বা মা ঈদ করে যান, যেহেতু রোজার মাঝামাঝি শেষ হবে তো আব্বা বলছে রোজার সময় জার্নি করাটা অনেক কষ্ট, তো আব্বার ইচ্ছা আছে রোজার আগেই চলে যাওয়ার। তো সেই অনুযায়ী আমরা সবকিছু টিকিট টিকিট ইনশাল্লাহ করব, তখন আপনাদেরকে জানাবো। টুকটাক শপিংও তো আছে, আব্বা মা যাবেন, ওনাদের টুকটাক শপিং টপিংও করতে হবে, কারণ আব্বা তো বয়স হয়ে গেছে, রোজার আগ দিয়ে গিয়ে ওইখানে রোজার বাজার টাজার করবে, এই জন্য চাচ্ছে একটু আগে আগে চলে যেতে। আর রোজার মাঝামাঝি গেলে রোজা রেখে বাজার ঘাট করা, বাড়ি ঘর এতদিন ধরে নাই সেগুলা, যদিও ওখানে বুয়া আছে, বুয়া পরিষ্কার করে মাঝে মধ্যে, তারপরেও তো নিজের বাড়িঘর নিজের পরিষ্কারের একটা ব্যাপার স্যাপার আছে এই আর কি। আর আপনারা অনেকে আমার ভাইয়ার কথা জিজ্ঞেস করেছেন আমাকে, আপু আপনার ভাইয়া ভিডিও দেয় না কেন? ভাইয়া আসলে ভাইয়ার মানে এখন রেস্টে আছে, শীতকালীন রেস্টে আছে ভাইয়া, আর ভাইয়ার তো একটা বিজনেস আছে, ওইখানে ভাইয়াকে অনেকটা টাইম দিতে হয়, আর ঠান্ডার মধ্যে আমাদের ওইখানে তো প্রচুর ঠান্ডা পড়ে, আমি জানি না ঢাকায় তো এখন সর্বনিম্ন, আজকে না গতকালকে সর্বনিম্ন ছিল শরৎকালের ভয়াবহ ঠান্ডা, আর আমাদের ওইখানে 8-9 নেমে যায় তাপমাত্রা, তো 8-9 নেমে যাওয়া মানে কিন্তু বিশাল একটা ঠান্ডার ব্যাপার। তো ওই ঠান্ডার মধ্যে না বাহিরে বের হতে ভাইয়া ইচ্ছাও করে না, ভাইয়া সারাক্ষণ দিনের বেলাও কম্বলের মধ্যে শুয়ে থাকে, ও এটাই বলে যে একটু রেস্ট করি, একটু রেস্টে থাকি, কারণ বিয়ে শাদীর সময় বিশাল বড় একটা ধকল গিয়েছে ভাইয়া ভাবে দুজনারই, এত বড় একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করা, সুন্দরভাবে অর্গানাইজ করা, সবাইকে মেনটেন করা, সবাইকে সব কিছুর দিক দিয়ে খেয়াল করা, তো সেই কারণে ভাইয়া মানে এখন একটু রেস্টে আছে। তো ভালো আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, আমার সাথে সবসময়ই কথা হয়, গতকালকেও কথা হচ্ছিল, তা আমিও বললাম যে ভাইয়া তোর তো পাসপোর্টের মেয়াদ চলে গেছে, পাসপোর্টটা রিনিউ করে নে, তাবিয়া যেহেতু আসতে চাইবে, কারণ তাবিয়া আম্মুকে বলছে তুমি তুতান বাসায় যাবা, তুতান বাসায় আজকে আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছে। তাবিয়া না মানে সাপ খুব পছন্দ করে, পছন্দ করে বলতে কি, ও আমার অনেক ভিডিওতে দেখেছে যেখানে সাপ আছে, এখানে সাপ আমার ভিডিওতে দেখেছে, আপনারা তো জানেন আমার 2-3টা ভিডিও আছে সাপ খুঁজে পাওয়া যাচ্ছে গাড়ির মধ্যে সাপ, তো ভাবে কি আমাদের বাসায়ও মনে হয় সাপ আছে। তো আপনাদের ভাইয়া একবার একটা ওকে ভিডিও দেখিয়েছে যে আমাদের ড্রয়িং রুমে 3D সাপগুলো করা যায় না একটা অ্যাপের মাধ্যমে, ওইরকম একটা সাপ আপনাদের ভাইয়া দেখাইছে, বলছে তাবিয়া দেখো আমাদের ড্রয়িং রুমে একটা সাপ। তো ওরা তো আবার আপনাদের ভাইয়াকে ফুপা ডাকে না, ওরা পাপা ডাকে, তো ও আজকে বলছে পাপা তোমাদের সাপটা আছে, ও মনে করে এটা আমাদের বাসায় থাকে, আমাদের বাসার সাপ, ও আসলে ওটা দেখবে। আমি আপনাদের ভাইয়াকে একটু আগে বলতেছিলাম যে অনেক জায়গায় দেখা যায় না যে সাপ হাত দিয়ে ধরা যায়, কারণ তোষান যখন প্রি স্কুলে পড়তো ওদেরকে একটা জুতে নিয়ে গিয়েছিল, ওইখানে হাত দিয়ে সাপ ধরেছে, আপনাদের ভাইয়া বললো হ্যাঁ ও আসলে ব্যবস্থা করে দেয়া যাবে, হাত দিয়ে না ধরুক অন্তত পাশ থেকে দেখতে পারবে, ও যেহেতু এত পছন্দ করে। এগুলা নিয়ে মজা করছিলাম আমরা, তো বুড়ি তারপরে তান তানজিলা আর সাকিব আসতে পারলে তো আরো খুশি, ডাবলে ডাবল হয়ে যাবে। আসলে মেয়ে বিয়ে হয়ে গেলে তখন মেয়ে শ্বশুর বাড়ির উপরেই থাকে, শ্বশুর বাড়িতে ভালো মন্দ সবকিছু ডিপেন্ড করে, যদি সময় সুযোগ হয় তাহলে ওরাও আসবে। আর আমি তো সাকিবকে বলেই আসছি কবে যাবা, সাকিব বলো আমার বাড়িতে, তো বললো ফুপি যাবো ইনশাল্লাহ, মাত্র বিয়ে শাদী হইলো, একটু গুছাই উঠি ইনশাল্লাহ যাবো। তা আমার বাড়ি তো ঢাকার মধ্যে না, এই জন্য কাউকে ফোর্সও করতে পারবো না, আসবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম, ভালো লাগলো। আর একটা জিনিস দেখাই, এটা একটা নতুন হিজাব আমি অনলাইন থেকে কিনেছি, এটা একটা রেডিমেড হিজাব, বিশাল বড় কিন্তু হিজাবটা, আমি জানি না আপনাদেরকে দেখাই বুঝাইতে পারবো কিনা, বিশাল বড় সামনে ফাড়া, অনেকে চাইলে এটাকে এরকম সেলাই করে নিতে পারবেন, বিশাল বড় হিজাবটা, রেডি হিজাব। তো আমি যদি কখনো বিজনেস শুরু করি আমি এই টাইপের হিজাবগুলো সেল করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের রেসপন্স বুঝতে পারবো যে হ্যাঁ আপনাদের রেসপন্স কেমন, কারণ এর আগে আপনারা অনেকে আমাকে এরকম রেডি হিজাবের জন্য নক করেছিলেন, এটা বিশাল বড়, এগুলো যাতে ছোটও আছে, এটা বড়গুলো আর কি।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।